হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এই সিকল ডিজাইনের ভিডিও দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো এটা পঁচিশে ম করে কাটা হচ্ছে তোমাদের বোঝার জন্য এটা শটে লিখেও দিলাম সাইডে পঁচাত্তর এম এর প্যাকিং লাগানো আছে যার মেশিনের প্লেট যেমন হবে সেই হিসাব করে কেটে নেবে দেখতে থাকো পুরো ভিডিওটি বার বলে রাখি ভিডিওটি শুধুমাত্র নতুন মিস্ত্রি ভাইদের জন্য কেননা যারা পুরোনো মিস্ত্রি আছে তারা সবাই জানে বোঝে যারা নতুন করছো তারা এই ভিডিওটা একটু ফলো করো আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো একটা চ্যানেলে মার্বেল সে যাবেদিও ভিডিও পেয়ে যাবে ডিজাইন ডিজাইন থেকে শুরু করে যাবেদিও ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলে চ্যানেলের সঙ্গে থাকো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা ওয়ালে সেট করে দাও যাতে সমস্ত রকম এই চ্যানেলে যত রকম ভিডিও ছাড়া হয় না কেন তোমাদের কাছে যেন নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায় নিজে দেখো অপরকে দেখার সুযোগ করে দাও শেয়ার করে দাও বন্ধুদের কাছে ভিডিওটি আর ভিডিওটা কেমন হলো বা কাজটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো কমেন্ট করে বললে আমি ভিডিও বানাতে মোটিভেট হই তার জন্য বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর একটু কমেন্ট করো এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলেই কাটা হচ্ছে আমার কাছে একটা ছোটো টাই ওটা পড়েছিলো আমি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি কেটে নিলাম কোনটা কেটে ছাঁটিয়ে নিলাম ফরমাতে যে পঁচাত্তর এম এর প্যাকিং দিয়ে সরু বিটটা কাটা হলো সেটাই সাইডে লেগে সাইডে লেগে যাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল লেগে যাবে সাইডে সাইডে যে প্যাকিংটা দেখছো ওটা পঁচাত্তর এম এর প্যাকিং আছে এটা বরফি কাটা হচ্ছে দুটো কালার দিয়ে যা ফর্মা দেখো এটা পাঁচ ইঞ্চি আছে যা ফর্মা আমি বানাই সবগুলোই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বানানোর চেষ্টা করি দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো দেখো এটা চল্লিশ এম করে কাটা হয়েছে দেখতে থাকো পুরোটা স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না ফর্মা যখন ক্রিয়েট করতে যাবে তখন সমস্যা হতে পারে তার জন্য বলছি স্কিপ না করে পুরোটা দেখো এটা আমার এবার সাইডে একটা যে মাল লাগবে সেই মালটা কাটবো আমি এটা ওই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলটায় আবার সামনে লেগে যাবে একটা ফর্মায় পুরো ডিজাইনটা কাটিং হয়েছে সাইডের প্যাকিংটা শুধু চেঞ্জ হবে এটা একবার কেটে আবার ঘুরিয়ে নিয়ে তারপরে একবার কাটতে হবে ঠিক আছে এটা আমি সাইডের প্যাকিংটা আবার চেঞ্জ করতে হবে কোনটা কাটার জন্য এটা পঞ্চান্ন মেম করে রাখা হয়েছে প্যাকিংটা যার ডিজাইনের যেমন হিসাব থাকবে তেমন করতে হবে দেখে নাও এটা পঞ্চান্ন মেম করে রাখা হয়েছে আমি পঞ্চান্ন এম করে দিয়েছি যে আর ডিজাইনটা যে হিসাবে আসবে সেই হিসাবে প্যাকিংটা কাটতে হবে যে আমি পঞ্চান্ন দিয়েছি মানে তোমারও পঞ্চান্ন দিতে হবে এটা কোনো ব্যাপার না বা ডিজাইনটা কোন জায়গায় সেটিং হচ্ছে সেই সেটিংয়ের জায়গাটাও হিসাব করতে হবে দেখা যাচ্ছে এটা ডোরমেট করছো ডোরমেটে ফ্রেমটার হিসাব করেই তবে কাটতে হবে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো বেশি বেশি করে শেয়ার করো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেলটাও অলে সেট করে দাও যাতে করে এই চ্যানেলে যত ভিডিও ছাড়া হয় না কেন নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যায় দেখতে থাকো পুরো ভিডিওটি মালকাটা আমার কমপ্লিট একটু ভিডিওটা স্পিড করে দিলাম কেননা অনেক লং ভিডিও হয়ে যায় যারা প্র্যাকটিক্যালি কাজ করে তারাই বলতে পারবে যে ভিডিওটা কত লম্বা হয়ে যায় কিন্তু অনেকেই দেখতে চায় না পুরো ভিডিওটা তার জন্য আমি ভিডিওটা একটু স্পিড করে দিলাম দেখতে থাকো পুরো ভিডিওটি আশা করি ভালো লাগবে মালগুলো সব আমার কেটে রেডি করা আছে কাজটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে বলবে তাহলে ভালো লাগবে আমার ভিডিও বানাতে আরও উৎসাহী হই আমি মোটিভেট হই দেখতে থাকো পুরো ভিডিওটি আবারও বলছি এই চ্যানেলে মার্বেল টাইসের ডিজাইন থেকে শুরু করে ফিটিংস থেকে শুরু করে যাবে দিয়েও কিছু পেয়ে যাবে চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেলটা অলো সেট করে দাও তাতে কী হবে এই চ্যানেলে যত ভিডিও আপলোড করা হবে সব ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে দেখতে থাকো পুরো ভিডিওটি কাজটা কেমন হলো একটু কমেন্ট করে বলবে এবার আমি এই সাইডটাতেও দিয়ে দেব সবই টুকরো টুকরো মাল টুকরো টুকরো মাল দিয়ে সব করতে হবে দেখতে থাকো পুরো ভিডিওটি কেউ যদি বুঝতে কারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে কমেন্টের অ্যান্সার করে দেওয়া হবে দেখতে থাকো পুরো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো কাটিং করার পরে এটা সাজালাম দেখো সাজানোর পরে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো অনেকেই আছে যে সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখছো অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছো না দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেলটা ওয়ালে সেট করে দিও আর ভিডিওটা নিজে দেখো অপরকে দেখার সুযোগ করে দাও একটু শেয়ার করে দাও শেয়ার করলে কোনো পয়সা লাগে না কিছু লাগে না তার জন্য বলছি ভিডিওটা একটু শেয়ার করো দেখতে থাকো পুরো ভিডিওটি কাজটা কেমন হয়েছে একটু বলবে লোকটা কেমন আসলে একটু বলো কমেন্টে বলো লোকটা কেমন এসছে এটা টাইস যে টাইস দিয়ে বানানো পুরো ডিজাইনটাই টাইস দিয়ে বানানো দেখতে থাক পুরো ভিডিওটা একটু ঘোলা ঘোলা পড়ে আছে ওটার মধ্যে একটু আমি পানি ইউজ করে দেব ময়লাটা হটানোর জন্য তাহলে বুঝতে পারবে যে কাজটা কেমন হয়েছে দেখতে থাকো পুরো ভিডিও কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো ভিডিওটা বেশি বেশি করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটাকে অলে সেট করে দাও তাহলে কী হবে যে এই চ্যানেলে যত ভিডিও আপলোড করা হবে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে দেখতে থাকো পুরো ভিডিওটি পুরো পানি মেরে আমি পুরো সেটিং করে দিলাম পানি ইউজ করলাম এটাই তার কারণ হলো যে ওটা ময়লাটা যাতে ধুয়ে যায় আবারও বলছি মার্বেল টাইসের যাবতীয় কাজ এই চ্যানেলে পেয়ে যাবে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ